কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার বড়ভিটা ইউনিয়নের ধরলা নদীর ভাঙনের হাত থেকে রক্ষা করতে ভাঙন প্রতিরোধ, নদী খনন ও তীর রক্ষা বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বুধবার বিকেলে উপজেলার তালুক মেখলি গ্রামের ধরলা নদীর তীরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ মানববন্ধন কর্মসূচিতে ভাঙন কবলিত তালুক মেখলি, চর মেখলি, বড়বাসুরিয়া, বুদারু গ্রামের প্রায় 5 শতাধিক এলাকাবাসী অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা বলেন, ধরলা নদীর করাল গ্রাসে বিলীন হয়ে যাচ্ছে ফসলি জমি সহ সহস্রাধিক ঘরবাড়ি। প্রতিবছর নদীর পানি বৃদ্ধির ফলে ভাঙনের শিকার হন কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার বড়ভিটা ইউনিয়নের চর মেখলি, বড়বাসুরিয়া, বদারু সহ বেশ কয়েকটি গ্রাম। ইতিমধ্যে নদী গর্ভে গেছে উচ্চ বিদ্যালয়, 2টি প্রাথমিক বিদ্যালয় ও মসজিদ, ঈদগাহ সহ সহস্রাধিক বসতভিটা। এতে সহায় সম্বলহীন হয়ে পড়েছেন অনেকেই, বাস্তুহারা হয়ে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে কয়েক শত পরিবারকে। দ্রুত ভাঙন প্রতিরোধের ব্যবস্থা করা না হলে কিছুদিনের মধ্যেই সব কয়েকটি গ্রাম বিলীন হয়ে যাবে, তাই দ্রুত রক্ষা বাঁধ নির্মাণের জোর দাবি জানিয়েছেন তারা। আমাদের মা বোন নিয়ে আমরা তো খুব দুশ্চিন্তা ভাবনা, কোথায় যাই, কি করি, কি খাবো, কি না খাবো, আমাদের জায়গা জমি সব শেষ, আমরা একদম নিঃস্ব হয়ে গেছি, আমরা একদম বিলীন হয়ে গেছি। আমাদের এই জব তো কোনো আমাদের মেঘলি মৌজার মধ্যে কোনো নদী ভাঙনের ব্যবস্থা কোনো জায়গায় কিছু হয় নাই। কিছু মানে বস্তা দিয়ে এটা প্রোটেকশন করলে এলাকার হাজার হাজার মানুষ কিছুটা হলো তাদের দুঃখ কষ্ট থেকে তারা লাভ পাবে।